আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন যে সবথেকে বড় গুনাহ কি? সবথেকে বড় গুনাহ হচ্ছে এমন কোন রাষ্ট্রে বাস করা যে রাষ্ট্রে ইসলামী নিয়ম কানুন নেই, আর ওই রাষ্ট্রের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন গ্রহণ করেন নাই। হোক না, সেটা ইমানের সবথেকে দুর্বল পয়েন্ট, সেটা হচ্ছে মনে মনে ঘৃণা করা। সেটার মাধ্যমেও মানে দুর্বল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মনে মনে ঘৃণা করা। আপনি যদি মনে মনে ঘৃণাও না করেন, তাহলে আপনার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুই হারাম, জনগণের সর্বমত হারাম। এর থেকে বড় বিদ্রোহ আল্লাহর উপর, এর থেকে বড় বিদ্রোহ আর কি হতে পারে? এখনকার রাষ্ট্র ব্যবস্থা সুদ ঘুষ হারাম নিয়ে রাষ্ট্র ব্যবস্থা, যেটা একদমই নিষেধ, ইসলামে একদম জঘন্যতম অপরাধের মধ্যে একটা সুদ ঘুষ, সেটা এখন সারা পৃথিবীতে চলতেছে সবাই এর ভিতরে। আপনি যাই করতেছেন সব কিছুই ধরতে গেলে হারাম। আপনি কর দিচ্ছেন, ব্যাট দিচ্ছেন, কাদের ব্যাট দিচ্ছেন? দেখুন ওই দেশে কোনো বাইরের দেশ থেকে লোন করে কিছু করা হচ্ছে কিনা, এবং বাংলাদেশে ওই রাষ্ট্রে ব্যাংক ব্যবস্থা চালু আছে কিনা। আমি শুধুমাত্র একটা উদাহরণই দিচ্ছি যে আমরা আসলে কেমন রাষ্ট্রে বাস করতেছি এখন। শুধু বাংলাদেশ এমনটা না, সারা পৃথিবীতেই সকল রাষ্ট্রেই এমন এখন হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমরা এর বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন গ্রহণ করতেছি না। অর্থাৎ আমাদের আসলে ইমানের দুর্বল যেটা, মানে ঘৃণা করা, সেটা আমরা খারাপ এখন আর করতেছি না। আমাদের আসলে কী উচিত? এসব থেকে আস্তে আস্তে বের হয়ে আসা, অবশ্যই এ থেকে বের হয়ে আসা উচিত। যে যে দেশে ইসলামিক অনৈতিক কার্যক্রম চলবে সে দেশে থাকা, সে দেশে প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস থাকলে আপনার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসও আপনার হারাম হবে। যে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমরা ভ্যাট দিচ্ছি, কর দিচ্ছি, সব সুদভিত্তিক কার্যক্রম চালানোর জন্য আর কি, সুদ ঘুষ ভিত্তিক কার্যক্রম চালানোর জন্য। আমরা সে দেশে চাকরি করি, সে দেশের সেবা গ্রহণ করি, সে দেশে ভ্যাট দিই, সে দেশে কর দিই, তারপরে আবার আমরা দাবি করি যে আমরা অনেক ভালো মানুষ। ব্যাপারটা ওই রকমই যে ডাকাতের বাড়ি ভাড়া দেয়া, এর ফলে ডাকাত আমাকে যে পারিশ্রম দিচ্ছে সেই পারিশ্রমকে হালাল মনে করা। ব্যাংকে সুদে কার্যক্রম হয়, সুদে কার্যক্রম হয় ব্যাংকে, তো ব্যাংকে চাকরি করে ব্যাংকের পারিশ্রমিককে হালাল মনে করা, এর থেকে বড় বিদ্রোহ আর কী হতে পারে? এর থেকে বড় বিদ্রোহ আল্লাহর সাথে, এর থেকে বড় বিদ্রোহ আর কী হতে পারে? যেখানে আমরা জানি জিনিসটা হারাম, তারপর ওই জিনিসটা আমরা হালাল করার চেষ্টা করি,